আল্লাহর কসম, টেনশন হতাশা আপনাকে স্পর্শই করতে পারবে না যদি এই দুইটি জিনিস আপনার সাথে থাকে। এই দুইটি জিনিসকে আপনার সঙ্গী বানিয়ে নেন, টেনশন হতাশা আপনাকে স্পর্শই করতে পারবে না, আপনার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে এই দুইটা জিনিস প্রমাণিত। সকল আলেমদের কাছে আপনি যদি বলেন যে হুজুর টেনশনে পড়ে আছে কি করব, এই দুইটা ফর্মুলা অবশ্যই তারা প্রেসক্রাইব করবেন যদি তারা জেনে থাকেন। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দোয়া করা, একটা দোয়া, যে দোয়াটা রসুল শিখিয়েছেন, টেনশনে পড়লে কি দোয়া করতে হয়, পেরেশানিতে পড়লে কি দোয়া করতে হয়, এরকম একটি দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সূরা তওবার 129 নম্বর আয়াত এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দোয়াটা করতেন, প্রত্যেক দিন সকালে সাতবার বিশ্বনবী পড়তেন, সন্ধ্যাবেলায় সাতবার, এই দোয়াটা আল্লাহর হাবিব সব সময় পড়তেন। সাহাবে একরামকে বিশ্বনবী এই দোয়াটা পড়ার আদেশ দিতেন, আল্লাহর হাবিব পড়তেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা বিশ্বনবী সাতবার পড়তেন আর বলতেন, কোনো ব্যক্তি যদি সাতবার পড়তে পারে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা, ওই ব্যক্তিকে কোনো টেনশন কোনো পেরেশানি স্পর্শই করতে পারবে না। ওই ব্যক্তির চিন্তা করার প্রয়োজন নাই, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন, সে টেনশনে পতিত হবে না। যে কোনো পেরেশানিতে আসলেই আল্লাহর হাবিব এটা আমল করতেন, বিশ্বনবী এটা বেশি বেশি পড়তে থাকতেন। সুতরাং এই সূরা তওবার 129 নম্বর আয়াতে যে দোয়াটা আসছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই দোয়াটা আপনারা পড়ার ট্রাই করবেন। স্পর্শ টেনশন তো দূরের কথা, আপনাকে স্পর্শই করতে পারবে না টেনশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। দুই নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এটার কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও এই ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন সূরা তালাকের 3 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। দেখেন, আপনি যে জিনিস নিয়ে এত পেরেশানি করছেন ওই জিনিসের দায়িত্ব কিন্তু আল্লাহর। যেমন আমরা কী নিয়ে এটা টেনশন করি, ফ্রাস্ট্রেশনে ভুগি আমরা কোন জিনিস নিয়ে, আমরা রিজিকের সমস্যায় ভুগি, অর্থনৈতিক সমস্যায় ভুগি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আপনি কোন জায়গায় যে কী খাবার খাবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের শুধু চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক। সুতরাং আপনার কাজ করতে হবে, শুধু কাজ না করে শুধু বসে থাকবেন তাওয়াক্কুল করবেন এটাও হবে না। সুতরাং কাজ প্রথমে করতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। অগাধ তাওয়াক্কুল যদি কোনো ব্যক্তির থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মাধ্যমে জানিয়েছেন পাখিরা যেভাবে সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে খাবার নিয়ে তিনি ঘরে পৌঁছায়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিজিক দান করতেন। এবং কি তাওয়াক্কুল করলে রাব্বুল আলামিন তার রিজিকের প্রাচুর্যতা দান করে দেন। এই জন্য তাওয়াক্কুল অবশ্যই করতে হবে, এবং কি খেয়াল রাখতে হবে আমাদের জীবনে যা কল্যাণ অকল্যাণ এই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফালাহু ইল্লা হুয়া, আল্লাহ যদি কোনো অকল্যাণ আমাদের দিতে চান গোটা পৃথিবী মিলে সেটা ঠেকাতে পারবে না, আর আল্লাহ যদি কল্যাণ করতে চায় কেউ সেটা আটকাতে পারবে না। সুতরাং ভরসার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যেন আমাদের মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।